বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জমি জমা সংক্রান্ত যে আমাদের আইন কানুন গুলো আছে বা ফৌজদারি যে সমস্ত আইন কানুন গুলো আছে, বাংলাদেশে প্রচলিত আইন কানুন যেগুলো আছে, এই আইন কানুন গুলোর বিশেষ কিছু ধারা, বিশেষ কিছু শব্দ, এই শব্দগুলো বিভিন্ন মামলা যখন হয় এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সর্বোচ্চ যে কোর্ট আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এর যে দুটো বিভাগ আছে, আপিল বিভাগ এবং হাইকোর্ট ডিভিশন, এখান থেকে বিভিন্ন রকম মামলার জাজমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম আইনের কি পাই, ব্যাখ্যা পাই, যেগুলো হয়তো আইনের মধ্যে যে শব্দ চয়ন আছে সেটার বাইরে গিয়েও বিচারকরা কি করেন, রায়টা দেন। তো বিচারক কিন্তু নিজের ইচ্ছা মতো দেন না, এজন্য তাকে কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হয়, বিভিন্ন রকমের জন্য সূত্র আছে, 10-12টি সূত্র প্রয়োগ করে তারপরেই উনি বলতে চান যে আইনটা যারা প্রস্তুত করেছেন তারা আসলে এই অর্থে ব্যবহার করেছেন বা এই শব্দটা এই অর্থটাই নিতে হবে। এটা ছাড়া এর বাইরে ন্যায় বিচারের জন্য ওনারা যেটি করেন, বিভিন্ন রকম প্রকার ভাবে আইনগুলোর বাইরেও শব্দগত চয়নের বাইরে অথবা অর্থগত চয়নের বাইরেও নানা প্রকার সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তগুলোকে আমরা কি করি, বিভিন্ন প্রকার আমাদের যে আইনি পত্রিকা আছে যেগুলোকে আমরা সহজ ভাষায় আমরা যদি ডিএলআর বা এএলআর হিসেবে বুঝি, আসলে ডিএলআর বা এএলআর এগুলো কিন্তু কি না, এগুলো কিন্তু আইন না, এগুলো হচ্ছে সুপ্রিম কোর্ট যে নির্দেশনাটা দেয়, যে জাজমেন্ট গুলা দেয়, যেই ডিক্রি গুলা দেয়, যেই প্রেসিডেন্ট গুলা দেয়, এগুলোকে তারা কি করে একটা ভলিউম আকারে প্রকাশ করে। তো যেহেতু সবচেয়ে প্রাচীন এবং পুরাতন যেটা সেটা হচ্ছে যে ডিএলআর বা ঢাকা ল রিপোর্ট, তো এই জন্য আমরা ডিএলআর বলতেই আদালতের নির্দেশনা বুঝি। আসলে ডিএলআর কিছুই না, ডিএলআর একটা আইনি পত্রিকা, এএলআর একটা আইনি পত্রিকা, মেইন জিনিসটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, সেটাকে বিভিন্ন প্রকার যে সাময়িকী গুলো আছে এরা প্রকাশ করে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডিএলআর জিনিসটা আসলে কি। তো এখন কথা হচ্ছে যে আদালত তো নানা প্রকার সিদ্ধান্ত দিতে পারে, কত প্রকার কিভাবে কি সিদ্ধান্তগুলো দেয় সেগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা আজকে আমরা নিব। তো তাহলে আপনিও বুঝতে পারবেন যে আসলে আদালত করেটা কি। তো প্রথমে এটা বুঝতে হলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে যে সুপ্রিম কোর্ট আছে, এই সুপ্রিম কোর্টের ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে আমাদের হাইকোর্ট বিভাগ, আর একটা হচ্ছে আমাদের যে সাবঅর্ডিনেট কোর্ট আছে, অর্থাৎ আমাদের জেলা ভিত্তিক যে সমস্ত কোর্ট আছে এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কোর্ট বা অধস্তন আদালত, আর এর উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, এর ভিতরে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, সর্বোচ্চ হচ্ছে আমাদের আপিল বিভাগ। এখন আপিল বিভাগের যে কোনো প্রকারের সিদ্ধান্ত নিম্ন আদালতগুলো বা হাইকোর্ট বিভাগ মানতে বাধ্য, এটা আমাদেরকে বলে দিচ্ছে সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদ। সেখানে আরো যেটা বলতেছে যে আপিল বিভাগ যে রায় দিবে তা হাইকোর্ট বিভাগ এবং তার অধীনস্থ যারা আছে সবাই মানতে বাধ্য। আবার যেটা বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ যে রায় দিবে সেটা যেটা সেটা হচ্ছে যে তার অধীনস্থ যারা আছে সবাই মানতে বাধ্য। তো এক্ষেত্রে এই দুটো জানার পর আমরা আর দুটো এক্সট্রা জানবো, সুপ্রিম কোর্টের এক যদি কোনো রায় দেয় সেটা সুপ্রিম কোর্ট দ্বিতীয় রায়ের মধ্যে পরিবর্তন করতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্ট নিজে রায়ের উপর নিজে মানতে বাধ্য না। আজকে হয়তো সুপ্রিম কোর্ট একটা রায় দিল, অন্য মামলা কালকে তার সেটা রিভার্সও করে দিতে পারে। একই রকম ভাবে হাইকোর্ট বিভাগ থেকে যদি কোনো রায় আসে, সেম মামলা সেম জিনিসটা যদি হাইকোর্টের অন্য কোনো বেঞ্চের কাছে যায়, তারা চাইলে যেটা করতে পারে সেই রায়টাকে অনুসরণ করতে পারে অথবা নাও করতে পারে, তাতে কিছু যায় আসে না। তো জাস্ট এখন আমরা দেখি যে আসলে আদালতের যে জাজমেন্ট বা আমরা জুডিশিয়াল প্রিসিডেন্ট বা আদালতের নজির গুলাকে একটু দেখি যে এগুলো আসলে কত প্রকার হতে পারে। তো দেখেন, প্রধানত আমরা এগুলোকে ব্যবহারের দিক থেকে অথবা এগুলো যে কারণে দেওয়া হয় এর অরিজিনের দিক থেকে ভাগ করতে পারি। তো টোটাল থেকে আমি একসাথে করে দিয়েছি, একটা হচ্ছে যে ডিক্লারেটরি, অর্থাৎ ঘোষণা করে দেওয়া, আইনে যে একটা জিনিস আছে আপনি আইনটাকে চ্যালেঞ্জ করেছেন যে এখানে এই শব্দটা এই অর্থ ব্যবহার করা হয়নি, কমাটাই জন্য ব্যবহার করা হয়নি বা অটাই জন্য ব্যবহার করা হয়নি। আপনি যখন এই রকম আইনগত কিছুর জন্য বলতেছেন তখন সুপ্রিম কোর্টে যদি মনে হয় যে না যারা আইনটা প্রণয়ন করেছে তারা এই অর্থে ব্যবহার করেছেন, তখন কি করেন তারা একটা সেই সিদ্ধান্তটা দেন, সেটাকে আমরা বলি ডিক্লারেটরি, অর্থাৎ যে উনি ডিক্লার করে দিলেন আইনে যেটা আছে সেটাই, এখানে পরিবর্তন বা এখানে অন্য কোনো ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের সাথে অথবা আইনের যেই
জিনিসটা আছে, শব্দটা আছে, এটাকে যখন উনি যথা উপযুক্ত ভাবে কি করেন, সেটাকে ইন্টারপ্রিটেশন করেন, তারপরে যে সিদ্ধান্ত দেন সেটা আইনে যেটা লিখা আছে তার বাইরে গিয়ে যায়। তো এর জন্য বিভিন্ন রকম কারণ আছে, উনি চাইলে ওনার ইচ্ছা মতো যেতে পারেন না। 8 থেকে 10টির মতো বিভিন্ন প্রকার সূত্র আছে, সেগুলোর মধ্যে ওনাকে যে কোনো একটির মধ্যে ফেলে সে সিদ্ধান্তটা দিতে হয়, যেটাকে আমরা বলি অরিজিনাল প্রেসিডেন্ট। এই অরিজিনাল প্রেসিডেন্ট গুলো আইন হিসাবে ব্যবহৃত হয়, পরবর্তীতে যারা আইন প্রণয়ন করেন তারা সেটাকে একটা আইনেই প্রণয়ন করে নেন। তো এর জন্য আমরা দেখব, যেমন আমরা যদি ওয়াকফ সম্পত্তির উন্নয়ন সংক্রান্ত 2013 সালের একটা আমরা আইন দেখি, সে তার 3টি ধারা কি করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে রহিতকরণ করে দিয়েছে। তো এখন আইনের মধ্যে কিন্তু সেগুলো আছেই, কারণ যতক্ষণ পর্যন্ত আইনটাকে আবার সংশোধন করা না হচ্ছে সেগুলো কিন্তু আইনের মধ্যে থাকবে। এখন আইনটা পড়লে আপনি বুঝতে পারবেন না, সাথে সাথে আদালতের এই নির্দেশনাগুলো আছে কিনা, এই যে ডিএলআর, এএলআর, বিএলসি এগুলোর মধ্যে প্রকাশ পায়, এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে সেই সেকশনের পাশাপাশি লিখে রাখতে হবে যে এটা এত সালের এই মামলা দ্বারা এই ধারাগুলো স্থগিত করা আছে। তো তাহলে আমরা ডিক্লারেটরি বুঝলাম, আইনে যেটা আছে সেটা যখন আদালত সেটাকে আবার যে কোনো মামলার পরিপ্রেক্ষিতে ডিক্লার করে দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ডিক্লারেটরি। আর অরিজিনাল প্রেসিডেন্টটা হচ্ছে যেটা আইনের বাইরে, অর্থাৎ আইনে যে কথাটা বলা আছে তার বাইরে বিচারক নিজে থেকে ন্যায় বিচারের স্বার্থে অথবা আইনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে উনি যে সিদ্ধান্তটা দিলেন যেটা আইনের বাইরে যায়, সেটাই হচ্ছে অরিজিনাল প্রেসিডেন্ট। এখন আসি আমরা আরো দুটো যেটা আছে সেটা হচ্ছে যে ব্যবহারের দিক থেকে। এখন এই যে সুপ্রিম কোর্ট একটা ডিক্লার করে দিল অথবা সুপ্রিম কোর্ট একটা অরিজিনাল সিদ্ধান্ত দিল, যখন সাবঅর্ডিনেট কোর্ট বা হাইকোর্ট ডিভিশন বিভাগ কি করবে, সেই জিনিসটাকে যখন এরকম মামলা আসবে তখন যারা তারা যখন সেই অথরিটিটা ব্যবহার করবে যে তারা কেন একটা এটা রিজেক্ট করতেছে, কেন আপনার পক্ষে রায়টা দিচ্ছে না, যখন সে এই অরিজিনাল সিদ্ধান্ত অথবা ডিক্লারেটরি সিদ্ধান্ত মোতাবেক দিবে, সেটা হচ্ছে তার অথরিটিভ, মানে হচ্ছে সে অথরিটিটা পাইছে কোথা থেকে, সুপ্রিম কোর্ট থেকে। সেখানে এই যে নির্দিষ্ট মামলার তারিখ ডেটটা লিখে রাখা হয়, এগুলো বিভিন্ন যেহেতু ডিএলআর এ আসে, এএলআর আসে, তো এই জন্য ডিএলআর নাম্বার সেখানে দিয়ে দেওয়া হয় যে যে ঢাকা ল রিপোর্টের এত নাম্বার সালের এত নাম্বার যে ভলিউম আছে তার এত নাম্বার পেজে এই এটি উল্লেখ করা আছে। তাহলে এটি হচ্ছে কি তার জন্য অথরিটিভ, যখন উচ্চ আদালতের কোনো সিদ্ধান্ত নিম্ন আদালত কাজে ব্যবহার করতেছে সেটা হচ্ছে তার হায়ার ফোরামের নির্দেশ যখন সে মানতেছে, তাই তার যার ইচ্ছা হোক বা না হোক সেটা হচ্ছে তার জন্য অথরিটিভ। এখন আসি আমরা পার্সুয়েসিভ কোনটা, পার্সুয়েসিভ হচ্ছে সমপর্যায়ের, অর্থাৎ হাইকোর্ট বিভাগে যারা বিচারক আছেন, হাইকোর্ট বিভাগে বিভিন্ন রকম বেঞ্চ থাকে, দুইজনের বেঞ্চ, একজনের বেঞ্চ থাকে, তো তখন নর্মাল নিয়ম যেটা হচ্ছে যখনই হাইকোর্ট বিভাগের সিঙ্গেল বেঞ্চ যদি কোনো রায় দেয় সেটা দ্বৈত বেঞ্চ মানতে বাধ্য না, বা দ্বৈত বেঞ্চ যদি কোনো রায় দেয় সেটা যদি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠন করা হয়, 3 জন 4 জনের বেঞ্চ গঠন করা হয়, তারা মানতে বাধ্য না। এমনকি সুপ্রিম কোর্টের যে আপিল ডিভিশনের নিজস্ব তাদের যে রায় তারা নিজেরাও মানতে বাধ্য না, অর্থাৎ তারা নিজেরা চেঞ্জ করতে পারে, এর কারণ একটাই, কিন্তু তারা যদি একটা সিদ্ধান্ত দিয়ে সেটা যদি চিরদিন যদি তারা সেখানে বদ্ধ হয়ে যান, তাহলে হয়তো পরবর্তী কোনো মামলা, পরবর্তী কোনো যে আর্জিতে তারা কিছু চেঞ্জ করতে পারবেন না, ন্যায় বিচার করতে পারবেন না। এজন্য সংবিধান শুধু 11 নম্বর 111 বলে দিয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা সেটা হাইকোর্ট ডিভিশন এবং অধস্তন আদালত মানতে বাধ্য। এখন যদি যে হাইকোর্ট বিভাগের দুই দ্বৈত বেঞ্চ অর্থাৎ 2 জন বিচারকের রায় আর 2 জন বিচারক মানবেন কিনা, তো কমন নিয়ম হচ্ছে যে একটা লেটিন শব্দ আছে স্টারি ডিসাইসিস, অর্থাৎ হচ্ছে যে জিনিসটা প্রতিষ্ঠিত করা আছে আপনারা তার দিকেই যান, কিন্তু উনি যাইতে বাধ্য না, এটা তার জন্য পার্সুয়েসিভ, অর্থাৎ ওনারা চাইলে সেটা একটা নিতে পারেন, অর্থাৎ আপনার সমপার্টি সহপার্টি যারা আপনার সাথে থাকে তারা একটা কথা বললে আপনি চাইলে শুনতে পারেন, না চাইলে নাই, এটা আপনার হায়ার অথরিটি, আপনার বড় ভাই, আপনার চাচা, আপনার বাবা, আপনার শিক্ষকের কাছ থেকে এসে নেয়, আপনার ফ্রেন্ডের কাছ থেকে এসেছে, এটাকে আমরা ফ্রেন্ডলি অ্যাডভাইস বলতে পারি, আপনি চাইলে নিতে পারেন, ভালো যে আপনার মাথা ঘামানোর দরকার নেই, আপনার ফ্রেন্ড একটা জিনিস ডিসাইড করছে এটা আপনার জন্য ওকে, আপনি সেটা নিতে পারেন, এই জন্য বলা হচ্ছে এটা পার্সুয়েসিভ। তো ওভারঅল অর্থে আমরা যেটা বললাম, তাহলে আদালতের সিদ্ধান্ত 4 প্রকার হতে পারে, ডিক্লারেটরি আইনে যা আছে আদালত সেটা ডিক্লার করে দিল, আইনে যা আছে তার বাইরে গিয়েও আদালত ন্যায় বিচারের সাথে আইনের ব্যাখ্যা করে সে একটা আদেশ দিল যেটা হচ্ছে অরিজিনাল প্রেসিডেন্ট, এগুলো মানতে গিয়ে নিম্ন আদালত যখন সেটা মানতেছে এটা তার জন্য এক প্রকার হচ্ছে যে
অথরেটিভ, সে অথরিটি পাচ্ছে, আরেকটা হচ্ছে পার্সুয়েসিভ, যে সে চাইলে মানতেও পারে না চাইলে নাই। তো টোটাল এই যে চারটা জিনিস, এটা জাস্ট আমরা একটু মনে রাখবো। আর আমাদের যে সুপ্রিম কোর্টের যে রায়গুলো, এগুলো বিশেষত বর্তমানে এএলআরটা বেশি প্রকাশিত হচ্ছে, তারা বছরে দুইটা করে ভলিউম প্রকাশ করে। যেমন ধরতেছেন এটা যে 2019 সালের ভলিউম, এবং দেখেন যে এখানে তারা বিভিন্ন রকম কিছু লিখে রেখেছে, যে আসলে কি এটা নিজে থেকে কিছুই লেখা না, এগুলো সব আদালতে যা। তো এখানে ডিএলআর দেখেন, ঢাকা ল রিপোর্ট, এটা 2016 সালের। আর সবচেয়ে প্রাচীন এবং পুরাতন হচ্ছে এই ঢাকা ল রিপোর্ট, এই যে পাতাটা দেখতেছেন, এটা 1949 সালে সর্বপ্রথম যেটি ছাপা হয় তার প্রথম পাতা, দেখেন ভলিউম ওয়ান লিখাই আছে, এই জন্য ঢাকাকে ঢাকা লিখা আছে। আমরা বর্তমানে যে ঢাকা লিখি, এটা 1988 সালে চেঞ্জ করা হয়েছে। তো উনি হচ্ছেন যে ওবায়দুল হক চৌধুরী, যিনি 1987 সালে মারা যান, উনি এই ঢাকা ল রিপোর্টটা সর্বপ্রথম উনি প্রকাশ করেন, যেটা এখনো চলমান আছে। তার মারা যাওয়ার পর সম্ভবত তার মেয়ের যে জামাই আছেন উনি চালাচ্ছেন, তো যাই হোক সেটা আর একটু খোঁজ নিয়ে দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের ঢাকা ল রিপোর্ট। এটা ছাড়াও আমরা যদি ইতিহাস যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বাংলাদেশের যেহেতু পূর্বে ঢাকা হাইকোর্ট বিভাগ ছিল, হাইকোর্ট ছিল, তো পাকিস্তান ল রিপোর্ট পাই আমরা দেখেন এখানে। তা এটা ছাড়া বাংলাদেশ ল রিপোর্ট আছে আমাদের, এটা ছাড়া এগুলো সব প্রাচীন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিপোর্ট আছে, এটা ছাড়া আরো একটা যেটা আছে তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডাইজেস্ট আছে। তো এগুলো হচ্ছে প্রাচীন। তো এখন বাজারে আপনারা কি পাবেন, এই ডিএলআরটা পাবেন, এটা ছাড়া আপনারা এএলআর যেগুলো আছে এগুলোও পাবেন বাজারে, এখন এএলআর গুলো পাওয়া যায়। তো এর বাইরেও আরো প্রায় 9টির মতো, আমরা কি বলবো, প্রসিদ্ধ বলেন আর নতুন বলেন, অনেকগুলোই আছে যেগুলো আপনারা চান। আর আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সুপ্রিম কোর্ট যেটা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, ল রিপোর্টগুলো তারা নিজেরাই প্রকাশ করা শুরু করেছে। যদি আমরা দেখি প্রায় ধরেন যে 2015 সাল থেকে তারা এই 2020 সাল পর্যন্ত মোটামুটি 14টার মতো তারা কি করেছে, বুক আকারে পাবলিশ করেছে। তো এক্ষেত্রে তারা আপিলের ডিভিশন, হাইকোর্ট ডিভিশন দুটোরই তারা করেছে। তো আপনি যদি পড়ার জন্য, নিজে বোঝার জন্য জানতে চান, যেমন এই যে 2020 সালের যেটা, এটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, নিজে নিজে একটু পড়ার পড়তে পারেন, বুঝতে পারেন। আর যদি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা যদি ভালো হয়, তাহলে আপনি ওই ডিএলআর গুলো বাজার থেকে ক্রয় করতে পারেন যদি আপনি প্র্যাকটিস করেন। তো ওই যে আইনজীবীদের যে আপনি চেম্বারের পিছনে যেগুলো দেখেন, এগুলো হচ্ছে এই সমস্ত ডিএলআরই। তো ডিএলআর কেন গুরুত্বপূর্ণ, মনে রাখবেন আইন কিন্তু সবাই পড়ে, আপনিও পড়েন, বিচারকও পড়ে, আপনার যে বিপক্ষ পার্টি আছে উনিও পড়ে। তো তাই আইন পড়লে হবে না, আইনটাকে আপডেটেড কতটা রাখা হচ্ছে, কোন আদালত কি সিদ্ধান্ত নিল, আপনি বিচারকের কাছে এই যে ডিএলআর এর মাধ্যমে তুলে ধরতে পারেন যে একটা মামলায় এরকম রায় হয়েছে, আমার মামলাটাও এরকম, আপনি এটাকে এইরকম ভাবে আমার রায়টা দিয়ে দেন। তো কথা হচ্ছে যেটা, সেটা একটা কথা মনে রাখবেন যে এইরকম শুধু ডিএলআর এর নমুনা দিলে আপনার পক্ষে রায় আসবে না, আপনাকে কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে হবে যে আপনার মামলাটা সেই মামলাটার মতোই একই রকম না। আপনি যদি এটা প্রমাণ করতে ব্যর্থ হন, বিচারক কিন্তু তার রায় বলেই দিবে যে ওই যে আপনি যে উদাহরণটা দিচ্ছেন এটার সাথে এটা সম্পর্কযুক্ত না। তাই ডিএলআর বা এএলআর এখানে কোনো কিছু দেখলেই যে সেটা আপনার মতোই হয়ে যাবে, বিষয়টি এমন না। তো আমরা এগুলো যে একটা ল জার্নাল আইনি পত্রিকা বললাম, দেখেন এপেক্স ল রিপোর্টের মধ্যে এ মান্থলি ল জার্নাল লিখাই আছে। তো আশা করি আজকে আপনাদের ডিএলআর এএলআর এগুলো সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো। এটা ছাড়াও এর বাইরেও যদি আপনারা আর কিছু জানতে চান, অবশ্যই জানাবেন, আমরা ট্রাই করবো আপনাদের জন্য এই সমস্ত তথ্য তুলে ধরার জন্য, যাতে আমরা বেসিক কিছু ধারণা পাই। মনে রাখবেন এই যে কথাটা বলে যে আপনি আইন জানেন না, এই কথাটা বললে চলবে না, কারণ হচ্ছে আপনাকে আইন জানার জন্য আইনজীবী হইতে হয় না, আইনজীবী তাদেরকে হইতে হয় যে যারা আদালতে মামলা পরিচালনা করবে আপনারটা। আপনি যদি আইন জানেন, আপনি যদি নিয়ম কানুন জানেন, আপনি অনেক প্রকার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন, বা ঝামেলা হলে আপনি কি করবেন, পূর্ব প্রস্তুতি আপনার থাকতে পারে, মানসিক ভাবে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন। তো এর জন্যই আমরা আমাদের সাতকাহন অনলাইন যে কোর্সটি এটি চালু করেছি, আমরা প্রধানত ভূমি রিলেটেড, তারপরে দেওয়ানি রিলেটেড বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। ভবিষ্যতে হয়তো আমরা ফৌজদারি রিলেটেড আরো জিনিসপাতি নিয়ে আসব, যা আমরা আমাদের সাথে আরো বিজ্ঞ কিছু অ্যাডভোকেটকে সংযুক্ত করাতে পারবো। এবং আমাদের প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে ভবিষ্যতে আমরা বার কাউন্সিলে যারা পরীক্ষা দিবেন, যেহেতু অনেকে ল কলেজে পড়েন অথবা নানাভাবে পাশ করার পরেও বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে মৌখিকের জন্য একবার, রিটেনের জন্য একবার, এমসিকিউর জন্য একবার, তিন তিনবার কোশ্চিন করতে হয়। আপনার তিন তিনবার কোশ্চিন করার প্রয়োজন নেই, আপনি যখনই আইনটা পড়া শিখবেন, বুঝা শিখবেন, বেয়ার একটা পড়া শিখবেন,
একবারই কোচিং করবেন, একবারই শিখবেন না, বাকিটা আপনি নিজে নিজেই করতে পারবেন। সেই যে পড়াটা সেটা আপনার সারা জীবন কাজে আসবে। মনে রাখবেন, সুপ্রিম কোর্টে আপনি যতই নিম্ন আদালতে যেভাবেই প্র্যাকটিস করেন, উচ্চ আদালতে আপনি চোরামি করে কোনো আপনার ক্লায়েন্টকে কি করতে পারবেন না, প্রতিকার দিতে পারবেন না। সেখানে প্রতিটা শব্দ, দাড়ি, কমা, তার উপর ভিত্তি করে আপনাকে মামলাটা জিততে হবে। তো সেক্ষেত্রে আপনি বাংলা আইন পড়ে কিন্তু বুঝবেন না, আইনগুলো প্রকৃতপক্ষে ইংলিশে প্রস্তুত, আপনাকে ইংলিশটাই দিয়ে আইনগুলো পড়তে হবে, বেয়ার একটা পড়তে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।